ওই যুগের ফেরাউনরা যেভাবে ধ্বংস হয়েছে এই যুগেও ফেরাউন থাকবে, ওরাও সেই সেইভাবে ধ্বংস হবে, কারণ দুই ফেরাউনের অপরাধ সেম সেম, একই রকম অপরাধ। ওই ফেরাউন যেমন সারা কোরআনে আল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, ইউজাব্বিহু আবনাআহুম, বনি ইসরাইলের ইয়াকুব আলাইহিসসালামের বংশের শিশুদেরকে সে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। সেই ফেরাউনের যুগে মেয়েরা অন্তত জীবিত থাকত, ছেলেগুলোকে জবাই করত, আর এই ফেরাউনরা ছেলেদেরকেও জবাই করে, মেয়েদেরকেও জবাই করে। এরা যখন নির্বিচারে এই কাপুরুষ, এই কাপুরুষের দল যারা সম্মুখ যুদ্ধে আসার কোনো সাহস নেই, যাদের পার্লামেন্ট সদস্য মন্ত্রী যন্ত্রী শুদ্ধ একটা আওয়াজ শুনলে দৌড়ে পালায়, এই কাপুরুষের দল এরা বীরত্ব মনে করে আকাশে উড়ে নিরাপদ দূরত্বে গিয়ে একটা নিরীহ মানুষের উপরে, নিরীহ জাতির উপরে, নিরীহ জনপদের উপরে বোমিং করা, এর মধ্যে কি বীরত্বটা আছে, কি যোদ্ধার কীর্তিগাথা আছে। বিমানের এসি ককপিটে বসে শুধু একটু সুইচ টিপে কোনো তার এখানে ধরা ছোঁয়ার বাইরে থেকে একটা নিরীহ জনগণের উপরে বোমা ফেলে আসলো। আসলে এরা যে কাপুরুষ, এদের এই আচরণ থেকে এটা বোঝা যায়, ধিক্কার, শত লক্ষ কোটি ধিক্কার তোমাদের মতো কাপুরুষদের উপরে, তোমাদের মতো ফেরাউনদের উপরে, তোমাদের মতো সন্ত্রাসীদের উপরে, তোমরাই সন্ত্রাসী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরাই প্রকৃত অশান্তি সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারী, সমস্ত ফাসাদের মূল এরা। কিন্তু এরা এমন এক ধ্বংসপ্রাপ্ত নিকৃষ্ট প্রাণী যে লা ইয়াশউরুন, অনুভূতিটাও এদের মধ্যে নাই, থাকবে কি করে। উলাইকা কাল আনআম, এগুলো তো জীব জন্তু, এগুলো জানোয়ার, জানোয়ারের মতো। বাল হুম আদল, বরং জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, আরো বিভ্রান্ত। জানোয়ারের মধ্যে তো কিছু মায়া থাকে, মাঝে মধ্যে একটা শিশু বাচ্চা দেখলে হিংস্র সিংহ পর্যন্ত সেখানে শিশুটারে আদর করে, আক্রমণ করতে গিয়ে যখন শিশু দেখে হার্ট ব্রেক করে দাঁড়িয়ে যায়, ওকে মায়া করে। কত হরিণের বাচ্চা দেখেছি বাঘেরা মারতে গিয়ে শিশু দেখে তাকে স্নেহের কোলে জড়িয়ে নিয়েছে, বাঘিনী দুধ দিয়ে হরিণের বাচ্চা লালন পালন করেছে, পৃথিবীতে কুকুরের বাচ্চা ছাগিরা লালন পালন করেছে, ছাগলের বাচ্চা কুকুরে লালন পালন করেছে, শিশু অনেক সময় বিষাক্ত সাপ শিশু পেলে শিশুরা অনেক সময় তাদের ধরে ঘাড় মটকে কিন্তু সে কামড় দেয় না। তো এতটুকু পশুদের পর্যায়ের স্নেহ মায়াও যারা হারিয়েছে, আসলে এরা যখন কোনো মানবাধিকারের কথা বলে তখন ঘৃণায় কলিজা গুড্ডা বিস্ফোরিত হয়ে যায় মনে হয় যেন, এমন অবস্থা। আল্লাহ লায়নত এদের উপরে পড়ুক, মুসলিম উম্মাকে এর প্রতিশোধ নিতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিলেন, মুতার যুদ্ধ, যে যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ 9টি তলোয়ার ভেঙেছিলেন, লক্ষাধিক বাহিনীর উপরে 3000 সেনা নিয়ে জয়ী হয়েছিলেন। আল্লাহ তো বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, যে ব্যক্তি মজলুম হয়ে নিহত হবে তার অভিভাবককে, তার হত্যাকাণ্ডের যারা ওয়ারিস, প্রতিশোধের দাবিদার, বিচারের দাবিদার, আমি তাদেরকে সাহায্য করব, ওরা সাহায্যপ্রাপ্ত। সূরা বনী ইসরায়েলের এই 33 নম্বর আয়াতটি আমাদের মুসলিম জাহানের নেতৃবৃন্দ পড়া উচিত, আপনাদেরকে আল্লাহ সাহায্যের ওয়াদা দিয়েছেন, ইন্নাহু কানা মানসুরা, এই অন্যায় খুনের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, প্রতিশোধের আগুন জ্বালান যতটুকু শক্তি আছে। এই সন্ত্রাসী
রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা সর্বশক্তি নিয়োগ করেন, আপনারা সাহায্য প্রাপ্ত হবেন। গোটা মুসলিম জাহানের উচিত সারা বিশ্বে মুসলিম এরিয়া থেকে এদেরকে বহিষ্কার করা। একজন মাত্র মানুষের বদলা নিতে নবীজি, নবীজির মতো রহমতুল্লিল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। রহমত কাকে বলে? রহমত হলো স্নেহের জায়গায় স্নেহ ঢেলে দেয়া, আর যেখানে আমাকে কঠোর হতে হবে কঠোর হলেও সেখানে সে উপকৃত হবে, সেখানে যতটুকু কঠোর হতে হবে কঠোর হওয়া সেখানে হলো রহমত। এই জন্যই রুহামা ও বাই আশিদ্দা ও আলাল কুফার, নবীর সহচরবৃন্দ কাফেরদের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠিন, নিজেদের মধ্যে ছিলেন অত্যন্ত দয়ালু। কেন কাফের উপরে কঠিন? ওরা কঠিনের ভাষা ছাড়া আর কিছু বোঝে না। যে টিউমার সেখানে তো অপারেশন লাগবে, ধারালো ছুরি চালাতে হবে সেখানে, সেটাই রহমত। সেখানে ডাক্তার যখন ছুরি দিয়ে অপারেশনটা করে, সে সাথে 30-40 হাজার টাকাও পায়। মানল ছুরি, কিন্তু টাকাও ভালো পেলো কেন? কারণ এখানে এইটাই, এই রুক্ষতা, এই নির্মমতা, কঠিন হয়ে এই এখানে অপারেশন চালানো, এটাই এখানে রহমত। এদের এদের প্রতি নরম হওয়া, এদের প্রতিও গজব অভিশাপ। আমাদের যারা তাদের প্রতি এই মুহূর্তে নরম মায়া দেখাবে, তারাও অভিশাপ বহন করবে। এরা তো শক্তির ভাষা ছাড়া আর কিছু বুঝে না। শক্তি দেখালে এরা সম্মান করে, তারা বুঝে না এত বড় শক্তি কোত্থেকে এলো, কিছু আছে। যখন বুস্টটা আসে তখন ইমানও আনে তারা, আর দুর্বল দেখলে ড্যাম কে আর কোনো পরোয়াই করে না। এই জন্য এখানে শক্তি দেখানোই এখানে শান্তি। আল্লাহ তৌফিক দেন মুসলিম জাহানকে। বাগদাদের খেলাফতের মসনদে বসে মুতাসিম বিল্লাহ গোয়েন্দা মারফত যখন জানলেন ইটালির আমোরিয়া শহরে একজন মুসলিম নারী লাঞ্ছিতা হয়ে, ও মুতাসিমা, ওহে মুতাসিম তুমি কোথায়, মুসলিম খলিফা তুমি কোথায়, সে চিৎকার দিয়েছিল গোয়েন্দা মারফত। ওই চিৎকার যখন মুতাসিমের, তিনি তখন পার্লামেন্টে মিটিংয়ে ছিলেন, তার কানে আসে, সেখান থেকে লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার দিলেন, আর এক সৈন্যদল প্রেরণ করলেন যার এক মাথা ইটালি গিয়ে পৌঁছেছে আর এক মাথা বাগদাদে রয়েছে। এইটারে বলে মুসলিম। মুসলিম আমরা কিসের মুসলিম? আমরা বললাম কাগজে মুসলিম, কাগজে বীর, সব কলঙ্ক দিতে ইচ্ছে হয়। হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর যখন শুনলেন করাচি বন্দরে দুজন মুসলিমা বোন, তারা সমুদ্র ডাকাতদের হাতে লাঞ্ছিতা হয়েছেন, কিডন্যাপ হয়েছেন, তার জামাতা মোহাম্মদ বিন কাসেমকে 7,000 সৈন্যদল নিয়ে দুইজন মুসলিমা বোন, ইজ্জত, এখানে একজন মানুষের ইজ্জত গোটা মানব জাতির ইজ্জত, একজন মানুষের জীবন গোটা মানব জাতির জীবন। আল্লাহ কি বলেননি সূরা আল মায়েদার মধ্যে, মান قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا পৃথিবীতে গুরুতর মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ ছাড়া, অথবা কোনো হত্যাকাণ্ড, অন্য কাউকে হত্যাকাণ্ডের সে স্বীকার করেনি এমন অপরাধ ছাড়া যে একজন মানুষকে খুন করলো, সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। আমেরিকার বারাক ওবামা যখন মিশর গিয়েছিলেন, এই আয়াতটা তো পড়েছিলেন, কিন্তু আমেরিকার আসলে আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা তোমার কর্মচরিত্রে নেই এটা বলো কেন? তুমি কেন তোমরা মানবাধিকারের কথা বলো? হিউম্যান রাইটস কাকে বলে? কেন বলো এটা তোমরা? তোমাদের মুখে এটা অত্যন্ত কলঙ্কিত, বেমানান, কুৎসিত, কদর্য, একেবারেই এটা লজ্জাজনক তোমাদের জন্য, তোমাদের মুখে এটা মানায় না। যাই হোক, এই ইহুদি জায়োনিস্ট, খ্রিস্টান জায়োনিস্ট, পৌত্তলিক জায়োনিস্ট,
মুসলিমদের মধ্যেও নাস্তিক জায়নিস্ট, সমস্ত জায়নিস্টদের সংকল্পিত পরিকল্পিত হত্যাকাণ্ড এগুলি। তবে সময় বেশি নেই ইনশাআল্লাহ। আজকের শিরোনামটা তো দেখতে পাচ্ছেন, ফিলিস্তিন একটি মালায়িকা জোন, ইবলিস বাহিনীর সাবধান। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, নবীজি বলেছেন তুবা আলী শ্যাম, তুবা আলী শ্যাম, তুবা আলী শ্যাম, সুসংবাদ শ্যামের জন্য। শ্যাম হলো বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং দখলীকৃত যেই এরিয়া যেটাকে এখন ইসরায়েল বানিয়েছে, এবং কুর্দিস্তানের একটা অংশ, তুরস্কের একটা অংশ, ইরাকের একটা অংশ, বিশাল অঞ্চল। আরদুল মাহশার ওয়াল মানশার, এখানেই হাসার হবে, এখানেই হাসরের মাঠ, বিচারের বিচারের ব্যবস্থা এখানেই হবে। এটা সম্প্রসারিত করে আল্লাহ বিচারের ব্যবস্থা করবেন গোটা মানব জাতির। এটা সেই পবিত্র ভূমি। না মালাইকা তো সাহাবিরা বলেন কেন আপনি শামকে, এই অঞ্চলকে এত সুসংবাদ দিচ্ছেন? নবীজি বললেন লে আন্না মালাইকাতাল্লাহ বাসাতু আজনিহাতাহা আলা শাম, আজনিহাতাহা আলা শাম, আল্লাহর ফেরেশতারা এর উপরে ডানা বিস্তার করে আছে, যেই কোনো সময় প্রয়োজন হবে এবং একজন দুজন তিনজন বা কিছু কম কিছু বেশ খাঁটি ইমানদার, কঠিন অটল অবিচল ইমানদার এবং আল্লাহর আয়াতে কঠিন বিশ্বাসে ইমানদার বাহিনী পেলে তারা ঝাঁপিয়ে পড়বে ওদের সাথে যুদ্ধে। আমি দেখতে পাচ্ছি কারা যুদ্ধ করছে ফিলিস্তিনে, এই অকল্পনীয় বিজয় কোত্থেকে আসতেছে। একজন ফেরেশতাই গোটা বিশ্বকে মেছাকার করে দিতে যথেষ্ট, একজন ইসরাফিল তার ফুৎকারে মহাপ্রলয় ঘটবে মহাবিশ্ব জুড়ে। কি পাওয়ারফুল আকাশ বাহিনী এখানে, ইবলিস বাহিনীর, ইবলিস তো এদেরকে দেখলে পালায় ওখান থেকে, এমনি আরাম আলা তারাওনা। ইবলিস বাহিনী বদর যুদ্ধে যখন দেখলো ফেরেশতারা আসতেছে, সে কাফের ছবি ধরে এসে বলল যে লাভা লেবালা কুমলিয়াম আমিনান নাস, আজকে তোমাদের উপরে বিজয়ী হওয়ার কেউ নেই, ও ইন্নি জারুল্লাকুম, আমি আছি আজকে তোমাদের সাথে। ইবলিস বলল ফালাম্মা তারাতিল ফিআতানি, যখন দুই দল মুখোমুখি হলো আর আকাশ থেকে আকাশ বাহিনী নামতে শুরু করলো, অকুত ভয় অপরাজয় বাহিনী, এক এদের এদের এক একজনের এক এক পাওয়ার, একটা 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 মহাদেশকে এইভাবে উল্টিয়ে দিতে পারে, ওটা পৃথিবীকে এরা লণ্ডভণ্ড করে দিতে পারে, এমন পাওয়ারফুল। আল্লাহ নির্দেশ পেলে এরা কিনা করতে পারে। সেই বাহিনী যখন আসা শুরু হলো, ইবলিস বলে কি ইন্নি আরাম আলা তারাওনা, ওরে আবু জাহেলের দল, আমি তা দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। হ্যাঁ, এই কথা বলে আসতে পিছপা হয়ে দৌড় শুরু করেছে। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ শাদীদুল আকাব, আল্লাহর শাস্তি বড় কঠিন, যখন ধরেন কঠিন শাস্তি দেন। এ কথা বলে পালিয়েছে বেঈমানগুলোকে মাঠে ফেলে। তো এই যে তাদের এই জায়নিস্টদের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার যিনি, তার কন্যা আজকে বন্দী, কমান্ডোদের পরাশক্তির কমান্ডো যেখানে, দুর্ধর্ষ বাহিনী যেখানে, যেখানে বিশ্বের সর্বাধুনিক গোয়েন্দা যত যন্ত্রপাতি আছে, কেউ কোথাও ফিসফিস আওয়াজ করলেও 4-5-6 কিলোমিটার থেকে ওরা ধরে ফেলে, বা আরও দূর থেকে সে আওয়াজ ওরা ধরে ফেলে। এরা বলে কি হলো, এরা 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 হঠাৎ করে আমাদের কোনো যন্ত্রই কোনো কাজ আসে না, কোনো কিছুই কোনো আমরা সংবাদ পাই না, জ্যাম হয়ে যায়, সব কিছু যেন বিকল হয়ে যায়, হঠাৎ কোত্থেকে আসে এরা, কোত্থেকে আক্রমণ করে, আমরা তো আক্রমণ করবো কী করে, প্রতিরোধ করবো কী করে, বুঝেই তো উঠতে পারি না। এখন ডিফেন্স মিনিস্টারের কন্যা মুসলিমি ও হামাসের হাতে বন্দী হলো কীভাবে? সে কন্যাটা কি সাধারণ নিরাপত্তার বেষ্টনীতে ছিল? আমি যা সংবাদ পেয়েছি, পরাশক্তির কমান্ডোরা ছিল কয়েকশো সেখানে, সে কয়েকশো সহবন্দী, ওই ওই মেয়েটা মেয়ে, তার মেয়ের ডিফেন্সে যে শক্তি ছিল সব বন্দী। ওরা বলে কীভাবে হয়, এগুলো তো বুঝে ওঠার আগে
যুদ্ধ শেষ, আমরা অ্যারেস্ট হয়ে যাই, সব মেসাকার। এটাই আকাশবাহিনীর কাণ্ড। আকাশবাহিনী কি করতে পারে? আজকে কোরআন নিয়ে বসেছি আপনাদেরকে কিছু নমুনা দেখাবার জন্য। দেখুন আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলছেন, এটা আহজাব যুদ্ধের কাহিনী। মাত্র মদিনার লোক সংখ্যা কত ছিল? 2,500 লোক সংখ্যা নবীজির আমলে, সামান্য কয়টা লোক। এদেরকে মারার জন্য 24,000 তৎকালীন দুর্ধর্ষ বাহিনী। তখন এক একটা মানুষ এমন একটা, এক একটা সৈনিক এমন থাকতো যে 1,000 সৈনিকের সমান, পালোয়ান এরকম, এক একজন সেই মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের মতো ক্ষমতাধর, এরকম বাহিনী 24,000 নিয়ে এসেছে চতুর্দিক থেকে বাছাই করে। তো আল্লাহ বলেন যে এক পর্যায়ে আমি কি করলাম, ইজ্জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান, যখন তোমাদেরকে আক্রমণ করতে ধেয়ে আসলো একটি বিশাল বাহিনী, যৌথ বাহিনী, ফাআরসালনা আলাইহিম রিহান, আমি ঝঞ্ঝা বার্তা প্রেরণ করলাম সেই যৌথ বাহিনীর বিরুদ্ধে, তুফান। এই যে আল-আকসার তুফান, আমাদের বাংলা ভাষায় তুফান বলে ঝড় ঝঞ্ঝাকে, ঝঞ্ঝা বার্তা, ঝড় গতিতে যেই বাতাস গাছগাছাড়ি উপরে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায় এগুলোকে তুফান বলে। যদিও তুফান আরবিতে হলে জলোচ্ছ্বাস, সাগরের পানি উঁচু হয়ে জনপদে আশ্রয় পড়ে সব ভাসিয়ে উড়িয়ে নিয়ে যায়, এটাকে তুফান বলে। তো তো আল্লাহ বলছেন আমি একটা ঝঞ্ঝা বার্তা পাঠিয়েছি যৌথ বাহিনীর বিরুদ্ধে, কনকনে শীতের মধ্যে এমন শীতার্থ বাতাস আল্লাহ প্রেরণ করলেন, তাঁবু উপড়ে হাড়ি বাতিল, ওদের যা ছিল কাপড় সব উড়িয়ে সব নিয়ে গেল, কাঁপতেছে। এটা তো দেখেছে নবীজি, দেখেছেন সাহাবীরা দেখেছেন, কিন্তু এখানে আরেকটা বাহিনীর কথা বলছেন, ও জুনুদাল্লাম তারাওহা, আরেকটা বাহিনী, আমি শুধু বাতাস ঝঞ্ঝা বার্তা প্রেরণ করিনি, তার সাথে আরেকটি বাহিনী প্রেরণ করেছি যেটা তোমরা দেখোনি। সেই বাহিনীর কাজ, সে হার্টে অ্যাটাক করে, হার্টে অ্যাটাক করে, সে হৃদয়ের যে শক্তি, সাহস, যে সাহসের বলে যুদ্ধে যায় মানুষ, সেটাই সেখানে সেই সেন্ট্রাল সেই শক্তি কেন্দ্রে ওরা আক্রমণ করে এটাকে ধুমড়ে মুচড়ে শেষ করে দেয়। তখন দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ওয়াজুনুদাল্লাম তারাহা, এমন বাহিনী তিনি প্রেরণ করলেন যেটা তোমরা দেখোনি। এই যে এখন এখন বিশ্বের এমন বাহিনী যাদেরকে নাকি পরাস্ত করা যায় না, বিশ্বের চতুর্থ না পঞ্চম না তৃতীয় বাহিনী শক্তি বলে, কিন্তু বুঝে ওঠার আগেই পরাস্ত। নবীজি যেমন রুকানা ফালওয়াংয়ের সাথে, রুকানা ফালওয়াং বললো আপনি যদি আমাকে পাস, আমাকে ধরাশায়ী করতে পারেন ইমান আনব, নবীজি ধরে ফেলে দিছে, ব্যাপারটা কি এটা মোহাম্মদ, আমি তো বুঝে ওঠার আগে পড়ে গেলাম, আমি এত বড় একজন ফালওয়ান, সে ধরলো আমারে ফেলে দিল, না আমি আমি আসলে ঠিক মতো প্রস্তুতি নিই আপনার সাথে মোকাবেলায় আমি উঠতে পারিনি, আবার আবার দেশে নবীজির দেহ মুবারকে ছিল 40 জান্নাতি তরুণের ক্ষমতা, এক জান্নাতি তরুণের ক্ষমতা হলো পৃথিবীর 100 যুবকের ক্ষমতা, এইরকম মহা ক্ষমতাধর যাকে ওহির ওয়েট বহন করতে হবে। ওহির কোরআনের এক একটা আয়াত কত টন ওজন সেটা আল্লাহ জানে, আল্লাহ উঠেরা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে ওটগুলো বসে যেত কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে। তো সেই হ্যাভি ওয়েট শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন কোরআন বহন করার জন্য। এখন রুকানা বলওয়ানকে উনি ধরে পাশে ফেলে, সে কয় এটা কী ধরনের জাদুকর, আসলে জাদুকর না, আসলে ব্যাপার হলো এটাই, নবীদের সাথে পারবে তুমি? তো আল্লাহ আল্লাহ ফেরেশতা বাহিনী, তারা তো মহাবিশ্বে যত ভাঙ্গা গড়া, মহাদেশ উড়িয়ে দেয়া, গ্যালাক্সিকে নিচ্ছিন্ন করে দেয়া, এ তার এই বিশাল বিশাল মহাজাগতিক, এরা ইউনিভার্সাল বাহিনী, এরা মহাজাগতিক বাহিনী, এদের সাথে এই এই আমাদের এই যে যে আকাশের উপর থেকে তো আমাদের পৃথিবী দেখাই যায়, আর যারা এখন এখানে আমরা অনেক পরা শক্তি, বিশাল শক্তি, এদেরকে তো মনে হয় ওনারা পিঁপড়ার মতো দেখে, এসব মশা মাছি এগুলি ফেরেশতা, এই আকাশ বাহিনীর সামনে কি, এরা কিছুই না।
দেখুন ফেরেশতা বাহিনী যে যুগে যুগে কাজ করে, শুধু শর্ত একটাই, কোটি কোটি বাহিনীর দরকার নাই, অল্প মুষ্টিমেয় বাহিনী, কিন্তু দুটা গুণ থাকবে, বেমা সবারু ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, সূরা হামিম 24 নম্বর আয়াত, তারা আল্লাহর আয়াতের বিশ্বাসে তারা অটল অবিচল, তারা যেই কোনো কোরআনিক ইনফরমেশন আল্লাহ নির্দেশ নামার ক্ষেত্রে দিও একিনকারী, দিও বিশ্বাসকারী, বিশ্বাসের মধ্যে কোনো টল নেই তাদের, এবং তারা পরম ধৈর্যশীল, ধৈর্য আর একিন, সাবর আর একিন, এই এই দুটার গুণে যদি তুমি গুণান্বিত হও তাহলে তোমাকে পরাস্ত করার ক্ষমতা কারো নেই, আল্লাহ তোমার সাথে, তুমি একা হলেও বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারো, ফেরেশতারা তোমার সাথে, মুষ্টিমেয় হলেও তারা তোমার দলের যেই স্বল্পতা আছে সেটা কাটিয়ে দিবেন। এখানে আল্লাহ তাআলা বদর যুদ্ধে নবীজিকে বলেছেন যে আমি তোমাকে 3000 ফেরেশতা আকাশ বাহিনী দিয়ে সাহায্য করব, সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত, বিসালাসাতে আলা ফিম মিনাল মালাইকাতি মুনজালিন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন আকাশ থেকে প্রেরণ করা 3000 ফোর্স দিয়ে, আল্লাহ আকবার, 3000, যেখানে একজনই যথেষ্ট, আমরা মানুষেরা সংখ্যা না শুনলে আমাদের মন ভরে না, এই জন্য আল্লাহ তাআলা 3000 বলেছেন। আবার কি বললেন 125 নম্বর আয়াতে, যদি তোমরা বলা ইন তসবিরু ওয়াতাত্তাকু, সাবর আর তাকওয়া যদি তোমরা অর্জন করতে পারো, আর কাফেরা যদি হঠাৎ এসে পড়ে তোমাদের সামনে আক্রমণ উদ্যত হয়ে, ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউউমিন, 5000 ফেরেশতা ফোর্স দিয়ে আল্লাহ তোমাদের সাহায্য করবেন, মুসাউউমিন যারা বেজ থাকে, আমাদের জেনারেলরা যেরকম বেজ, তাদেরকে বেজ পড়ানো হয়, কেউ 3 তারা কেউ 4 তারা, এরকম এরকম ফেরেশতাদেরকেও আল্লাহ তারকা খচিত করে পাঠিয়ে দেন। আহজাব যুদ্ধে নবীজি মাত্র লোহার বর্ম, হেলমেট এগুলো খুলতেছেন যুদ্ধ থেকে এসে, যুদ্ধে জয়ী হয়ে জিব্রাইল ঘোড়া দৌড়ি আসলেন তার সঙ্গীদেরকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ড্রেস খুলে ফেলছেন, আমরা তো এখনও সেই ড্রেসে আছি, যুদ্ধ শেষ হয়নি, চলুন, যেই ইহুদিরা ষড়যন্ত্র করে যৌথ বাহিনী দিয়ে মদিনার উপরে আক্রমণ করিয়েছে আল্লাহর নির্দেশ, ওদেরকে এখন আমরা উৎখাত করব, স্বয়ং জিব্রাইল এসে হাজির, আপনারা পারবেন, আপনারা কী নিয়ে আসছেন, কী নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করবেন, আল্লাহর ফেরেশতা বাহিনীর সাথে যুদ্ধ করবেন, এই ফিলিস্তিন গোটা শামটা হলো মালাইকা জোন, এটা ভয়ঙ্কর জোন, দয়া করে এখানে ঢুকেন না, ঢুকবেন, আমি জানি আমার কথা তো আপনারা শুনবেন না, কপালে তো মরণ আছে এই জন্য ঢুকবেন, আমরা তো মরবো, আপনারা মারেন নিরীহ মানুষগুলিকে, আমাদের নিরীহ শিশু নারী ল্যাংলা লুলা যারা মানে বিভিন্ন রোগাক্রান্ত, এই এদেরকে মারা তো এমনিই একটা মহা অপরাধ আল্লাহর নিয়মে, আন্তর্জাতিক আইনে, কোনো কাফের বেঈমানের দেশেও তো এই নিয়মটা নাই, এদের মারার কোনো বৈধতা নাই, আছে নাই, আপনারা সেই কাজগুলি করতেছেন, হয়তো বলতে পারেন 75 বছর থেকে তো আমরা দেখতেছি, হ্যাঁ দেখেছেন, তো আল্লাহ যে শর্ত দিচ্ছেন ইন তসবিরু ওয়াতাত্তাকু, সাবর আর তাকওয়াশীল যদি একদল বান্দা আমি পাই, আমার কেন্দ্রীয় বাহিনী একসাথ হয়ে যাবে তাদের সাথে, এটার একটু অভাব ছিল অতীতে, অভাব ছিল, সে অভাবটা এখন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন সাবর আর ইয়াকিনওয়ালা তরুণ, এইখানে তাদের অজস্র ইমান, এক সাগর ইমান, ইয়াকিন, তাকওয়া নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, কেউ পারবে না এদের সাথে, এই যুগে আল্লাহ বলেননি, আল্লাহ নবী বলে যাননি যে অনেক বড় বড় শক্তি শেষ জমানায় সাহায্য প্রাপ্ত হবে, না বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের ছোট্ট একটা দল, তায়েফা বলা হয় কত 10-20 জন এরকম ছোট ছোট দল, ছোট ছোট দল, ক্ষুদ্র দল, এরা এরা এরাই অপরাজেয়, এই ছোট্ট ছোট্ট গ্রুপগুলির সাথে পারবেন না আপনারা, কারণ এরা আলাল হক, এরা সত্যের উপরে আছে, এরা মনসুরিন,
আল্লাহর নবী বলছেন এরা সাহায্যপ্রাপ্ত, কিয়ামত পর্যন্ত এরা সাহায্যপ্রাপ্ত। সাহায্যপ্রাপ্তির ধরনগুলি কি হবে আজকে কোরআন থেকে আমাদেরকে জানাচ্ছে। এটা এই হাদিসটি বিভিন্ন গ্রন্থে এসছে, সহি বুখারিতে এই হাদিসটি এসছে 3640 নম্বর হাদিস, সহি মুসলিমে এসছে 1921 নম্বর হাদিস, এভাবে এসছে লাই ইয়াজালা কওমুন মিন উম্মতি যাহিরিনা আলান নাস, আমার উম্মতের একটা দল সর্বদাই বিশ্ব মানবতার উপরে, বিশ্ব জাতিপুঞ্জের উপরে বিজয়ী থাকবে, সারা ওয়ার্ল্ডের উপরে বিজয়ী থাকবে। আলান নাস, এরা আমেরিকার উপরে বিজয়ী থাকবে, ইউরোপের উপরে বিজয়ী থাকবে, অস্ট্রেলিয়ার উপরে বিজয়ী থাকবে, এরা সবার উপরে বিজয়ী থাকবে, কেউ কিছু করতে পারবে না। এটা ডাইরেক্ট আল্লাহর সাহায্যপ্রাপ্ত ফেরেশতাদের, ফেরেশতা গাইডেড, মালায়েকা গাইডেড বাহিনী, এরা আল্লাহ গাইডেড বাহিনী, এরা কি করবেন এদেরকে? ফেরাউন কি করেছিল মুসলিম 300-350 মানুষের বিরুদ্ধে গিয়ে? নিজে মরেছে, নিজের দলবলকে মেরেছে, সর্বনাশ করে দিয়েছে। নমরুদ কি করেছে? সর্বনাশ হয়েছে। এদের বিরুদ্ধে লড়তে নেই, এদের সাথে পারা যায় না। আল্লাহ আকবার। তো এরা কি হবে? হাত্তা ইয়াতিহুম আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন, শেষ জামানায় বিশ্ব বিজয়ের আল্লাহর কমান্ড আসা পর্যন্ত এরা বিজয়ী থাকবে। কাপুরুষের দল, ভেড়া, আর কি বলবো, ভেড়া বকরির দল। ক্ষমতা থাকলে, সাহস থাকলে যুবকদের সামনাসামনি এসে লড়াই কর, ওই দূর থেকে ওই একটা গোল্লা একটা ফেলে দৌড় দাও, মহিলাদের উপরে, শিশুদের উপরে, এগুলি যুদ্ধ, এগুলির যুদ্ধ বলে না, এগুলি সন্ত্রাস, এগুলি ফাসাদ, এগুলি খুন। তো এই দলটি বিশেষ করে কোথায় থাকবে? নবীজিকে প্রশ্ন করা হলো, ও আইনাহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কোথায় থাকবে? তিনি কি বললেন? বেবাইতিল মাকদিসে ও আকনাফে বাইতিল মাকদিসে, এই দলের মূল অংশটা, অনেক সংখ্যা এরা থাকবে এই ফিলিস্তিন জনে। বেবাইতিল মাকদিস, বাইতুল মাকদিসে, আল কুদসে, গাজ্জা, গাজ্জার আশপাশে, এগুলি ও আকনাফে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের চারপাশে এরা থাকবে। এরা এই এটা এটা এসছে তাবারানি, তাবারানির বর্ণনায়, বিভিন্ন তাবারানি 317 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 754, ইমাম আবু ইয়ালা বর্ণনা করেছেন 5,617 নম্বর হাদিস, ইমাম তাবারানি আল আওসাত গ্রন্থের বর্ণনা করেছেন 47 নম্বর হাদিস, বিভিন্ন মুহাদ্দিসিনরা এই হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে এই অপরাজেয় মুষ্টিমেয় বাহিনী কিন্তু এরা, এবং এটা মালাইকা জোন, ফেরেশতা জোন, পারবেন না। আমি আজকের কথাগুলি বলছি তো ভালোভাবে, আপনারা যারা সেখানে যুদ্ধ করতে এসছেন সারা বিশ্বের, আপনাদের যা আছে ঠোলামালা এসব নিয়ে আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ তাণ্ডব, আকাশ বাহিনীর তাণ্ডব কাকে বলে? আল্লাহ আকবার। মাত্র চারজন এসেছিল, আরেকদিন বলেছিলাম লুত কওমে লুতকে উল্টিয়ে দিয়ে মেছাকার করে মৃত সাগর বানিয়ে দেওয়ার জন্য তাই করেছে তারা। আপনারা এখন তাদের মুখোমুখি, যে একেবারেই সেই শত্রুরাই বলে, এটা তো কোনো আমাদের ক্যালকুলেশনে ধরে না, আমরা কোনো, আমাদের কোনো হিসাব নিকাশে মিলে না, আমাদের সর্বাধুনিক এসব যন্ত্রপাতির ভূমিকা কই যায় তখন? দেখেন কওমে লুতের প্রসঙ্গে সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, সূরা আল কমরের মধ্যে আল্লাহ বলছেন যে ওলাকাদ রাওয়াদুহু আন দাইফিহি, যখন লুত আলাইহিস সালামের চরিত্রহীন এসব কুকর্মকারী লোকগুলো এসেছিল, ফেরেশতা যে চারজন এসেছিল যুবকের ছবিতে তাদেরকে আক্রমণ করার জন্য, আল্লাহ কি বলেন 27 নম্বর আয়াত, ওলাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আয়ুনাহুম, ফেরেশতাদেরকে যখন ধরতে আসছে, তমাসনা আয়ুনাহুম, চোখের জ্যোতি যা ছিল মুহূর্তে সব তমস করে দিলাম, একেবারে ডিলেট করে দিলাম। তো চোখের যদি পাওয়ারফুল, চোখের যদি
এই মালাইকা ফোর্সের সামনে যেখানে ডিলিট হয়ে গেছে, আপনাদের যন্ত্রপাতি ডিলিট হবে না তো কি হবে? এটাই কারণ, এটাই মূল কারণ, এখানে সেটাই ঘটতেছে। তো এখানে যখন মালাইকাদেরকে জিজ্ঞাসা করলেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আসছে, কি তোমাদের মিশন ভিশন? তারা বললেন, আমরা এসছি ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। সূরা যারিয়াত আমরা বলছেন যে আমরা অপরাধী ক্রিমিনালদের বিরুদ্ধে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাজা করার জন্য। কি করব আমরা? লেনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, আমরা আকাশ থেকে পাথর বর্ষণ করব। পাথরই বোমা তখন, পাথরই তখন বোমা। এটা 22 নম্বর আয়াত, হ্যাঁ 22 নম্বর আয়াত সূরা, 33 নম্বর আয়াত সূরা আয-যারিয়াতের। তাহলে ফেরেশতারা বোমিং করে, ফেরেশতারা তো বোমিং করবেই। আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক পাঠিয়ে দিলাম। তরমিহিম বেহজারতিম মিন সিজ্জিল, আকাশে আকাশ থেকে পড়া মাটি, ছোট্ট ছোট্ট চনাবুটের চেয়ে একটু ছোট, মসুরির থেকে মসুর ডালের চেয়ে একটু বড়, এগুলি মারলেন। লোহার হেলমেটে পড়লো, ভেদ করলো, বডিতে পড়লো, বডি পুরা ভেদ করলো, হাতির উপরে পড়লো, হাতি সহ ভেদ করে মাটিতে গিয়ে গাঁথলো। ফাজা আলাহম কাসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো, ত্রিদের মতো নাস্তানাবুদ করে দিল। এই সূরা, ছোট্ট করে সূরাটা নাজিল করেছেন কি শুধু ওই যুগের ঘটনাটাই এটা ঘটেছে? এই জন্য কোরআন তো এমন সহজে এমন কোনো ঘটনা বর্ণনা করে না যেটা একবার হয়ে শেষ হয়ে গেছে আর আসবে না। কোরআন সেটাই বর্ণনা করে, মানব সমাজের ঘটনার মধ্যে যদি বর্ণনাটা আসে তাহলে ওই ঘটনাই সমাজ চিত্র থেকে তুলে আনে যেটা বারবার ঘটবে, কারণ এটা একটা মূল নীতি আল্লাহ। তাহলে আসলে যেই কাহিনী, যে বর্ণনাগুলো আসতেছে, যে এরা এই ভয়ঙ্কর সাজোয়া যানের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে, আরও আকাশবাহিনী, জলবাহিনী, স্থলবাহিনী, আরও কত বাহিনী, এর ভিতরে ওদের 40টা ট্যাঙ্ক জ্বলে পড়ে ছাই। ফেরেশতারা তো জ্বালিয়ে দিতে পারে একটা 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 কমান্ডই, ওনাদের তো অস্ত্র লাগে না। যদি অস্ত্র মারেন, আপনার ট্যাঙ্ক, আপনার সাজা উড়ে চলে যাবে সেখানে। তো আসলে এখানে এখানে পারবে না, আপনারা পারবেন না, অযথাই আপনারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসেন না। এটা মালাইকা জোন শাম, এটা মালাইকা জোন। এটা যখন ইমানদার গ্রুপ পাবে, আল্লাহওয়ালা আউলিয়া আল্লাহ গ্রুপ পাবে, যাদের সবর আর ইয়াকিন আল্লাহর কাছে উত্তীর্ণ গ্রহণযোগ্য হয়ে গেছে, বাস কমান এসে যাবে, লড়াই এবার তোমার এদের সাথে। তো আমরা তো হাজাব যুদ্ধের কাহিনীতে আল্লাহ বলেছেন যে ও জুনুদ আল্লাম তারাওহা, এটা হুনাইনের যুদ্ধেও আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে বলেছেন যে যখন হঠাৎ একটা বেঈমানদের আক্রমণে ইমানদার বাহিনী বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, দিকভিতিক জ্ঞানশূন্য হয়ে ছুটাছুটি করতেছিল, তখন আল্লাহ বললেন কি, ও আনজালা জুনুদ আল্লাম তারাওহা ও আজ্জাব আল্লাযীনা কাফারু ওয়াযালিকা জাযাউল কাফিরিন, 26 নম্বর আয়াত সূরা তাওবার। যে সেখানেও আল্লাহ এমন বাহিনী প্রেরণ করেছেন যে বাহিনীকে তোমরা প্রত্যক্ষ করনি, তোমরা দেখনি, তোমাদের তাদের দেখার ক্ষমতা নাই, কিন্তু ও আজ্জাব আল্লাযীনা কাফারু, তারা এসে যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিয়েছেন, আল্লাহ তাদেরকে দিয়ে কাফিরদেরকে কঠিন আজাব শাস্তি ভোগ করিয়েছেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের জাযা বিনিময়। অতএব মুসলিমরা যারা বিশাল বিশাল রণতরি দেখে ভয় পাচ্ছেন, অনেক জাহাজ দেখে ভয় পাচ্ছেন, এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, মুমিনদের মধ্যে আল্লাহর সাহায্য প্রাপ্তির গুণ এসে গেছে, অনেক মুমিন এমন তৈয়ার হয়ে গেছে। তায়েফা, ওই তায়েফা যারা বাইতুল মুকদ্দিস, বাইতুল মুকদ্দিস আশপাশে আছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এখানে মূল, কারণ এখান থেকে ছড়াবে গোটা বিশ্বে, ইমানের নূরটা ছড়াবে। নবীজি যেমন বলেছেন
বাইনামা আনা না ইমন আমি ঘুমিয়ে আছি উখতলেসাত ইয়ানে বে অমুদিল কিতাব মিন তাহাতে বিসাদাতি আমার বালিশের নিচ থেকে কোরআনের স্তম্ভ তুলে নেওয়া হয়েছে একটা পিলারের মতো। তো আমি ভাবলাম ইন্নাল্লাহ তাখাল্লান আহলিল আরদ আল্লাহ তাআলা পৃথিবীবাসী থেকে মুখ ফিরিয়ে ফেলেছেন। ফাইজা নূরুন সাতিউন হাত্তা উদিয়া বিশ্বাম এই হাদিসটি সহি যে দেখলাম একটা আলো স্তম্ভ আমার বালিশের নিচ থেকে উড়ে গেছে আকাশে গিয়ে শামে নেমেছে ফিলিস্তিন সহ এই অঞ্চলে নেমেছে। তো স্বপ্নে স্তম্ভ নূরের আলোর লাইট লাইট পোস্ট বা আলো স্তম্ভ মানে হলো মানে দিন এবং দিনের সুলতান দিনের রাজা বাদশাহ যারা খলিফা যারা এরা তো এটা তো স্বামী নেমেছেন নবীজি দেখেছেন এটা এখানে আছে এই পাওয়ারফুল ব্যক্তিরা আছে সেই পাওয়ারফুল ইমান এখানে আছে এখানে কিছু করতে পারবেন না আপনারা কেউ। হ্যাঁ অনেকে শহীদ হবে এটা আল্লাহ বলেছেন অলি ইত্তাখাযা মিনকুম সুহাদা আমি তোমাদের মধ্যে থেকে অনেককে আমি শাহাদাতের মর্যাদায় উত্তীর্ণ করবো দুনিয়ার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতে নিয়ে যাব এটা তো আল্লাহ বলেছেন এটা হবেই এটা হবেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো 8 কোটি মানুষ মারা গেছে মৃত্যু কোনো মৃত্যু তো কোনো ব্যাপার না মানুষ শত শত কোটি মানুষ বিছানায় তো মারা যায় মৃত্যু তো এখানে কোনো ফ্যাক্টর না মৃত্যু হবেই মৃত্যু হলেই মুসলিম বাহিনীর কেউ মারা গেলে আপনারা যদি বলেন যে কই কই সাহায্য জিনা 40,000 নবীকেও এই ইহুদিরা হত্যা করেছিল এইটা আল্লাহ আল্লাহ প্রেমিকদেরকে আল্লাহ তাআলা অনেক সময় নিজের কাছে নিয়ে যান ওরা রক্ত দেয় আল্লাহর পথে সেটা আল্লাহ জানেন আল্লাহ প্রেমের প্রমাণ বহন করে তারা আল্লাহর কাছে চলে গিয়ে সম্মানিত হন এটা কোনো পরাজয়ের আলামত নয় বরং এটা সৌভাগ্যের আলামত ইমান থাকলে। প্রিয় ভাই বোনেরা অতএব ভয়ের কিছু নেই এই বড় বড় বর্বরোচিত আক্রমণের প্রতিশোধ মুসলিম জাহানকে নিতেই হবে মুসলিম প্রতি জনগণের প্রত্যেকটা মানুষের এখানে দায়িত্ব আছে প্রতিশোধ নেব ইনশাল্লাহে আল্লাহ আপনি আপনি প্রতিশোধ নেন আল্লাহ আপনার ফেরেশতাদেরকে দিয়ে আপনি প্রতিশোধ নেন আল্লাহ আপনার তয়েফা মনসুরা যাদের আপনি সাহায্য করবেন আল্লাহ আপনার ধৈর্যশীল তাকওয়াশীল ইয়াকিন ওয়ালা ইমানদার বান্দা তাদেরকে দিয়ে আপনি আপনি প্রতিশোধ নেন আল্লাহ এবং গোটা উম্মতে মুসলিমাকে এই অকুতোভয় ভূমিকা নেয়ার আপনি তৌফিক দেন আল্লাহ আমাদের শাসক শাসকবৃন্দের দিলকে আপনি শক্তিশালী করে দিন শাসকদের মধ্যে অনেকে আছেন অকুতোভয় ভূমিকা নিচ্ছেন তাদের ক্ষমতা শক্তি সাহস আরও বাড়িয়ে দেন বাকিদেরও সাহস আপনি যুগিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের হৃদয়ের এই দুঃখ আপনি ঘুচিয়ে দেন আল্লাহ ফিলিস্তিনের এই ভাই বোনদের আপনি সাহায্য করেন আল্লাহ আল্লাহ আপনি বিজয়ী করবেন তাদেরকে আমরা আমরা জানি আপনার কোরআন থেকে নবীজির হাদিস থেকে আল্লাহ আমরা সেই আশায় সেই প্রতীক্ষায় আছি আল্লাহ আপনি আমাদেরকে সেই বিজয়ের সেই দৃশ্য আপনি দেখান আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।